আসসালামু আলাইকুম। তো আজকে যে অফারটা শেয়ার করবে, এখানে ফার্স্ট 1 লাখ ইউজারকে কিন্তু ওরা পেমেন্ট করবে, এখান থেকে অনায়াসে আমাদের $15 থেকে $20 $30 মতো কিন্তু প্রফিট চলে আসবে। তো আমরা যখন এয়ারড্রপে কাজ করি তখন এই কিউবির ব্রাউজার নামে একটা ব্রাউজার কিন্তু শুরুতে আসছিল, এই ব্রাউজার থেকে কিন্তু আমরা মোটামুটি ভালোই পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছি। সেম নতুন একটা ব্রাউজার আছে যেখান থেকে আমাদের কিন্তু ভালো একটা কিন্তু প্রফিট চলে আসবে। এবং এখানে দেখেন ওদের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার টুইটারটা অবশ্যই 1 জানুয়ারি 2022 সালের আগে হতে হবে, ঠিক আছে। তারপরও যাদের নাই তারা চাইলে এখানে জয়েন করতে পারেন, কারণ এখানে যদি 1 লাখ ইউজার যদি ফিল আপ না হয় সেক্ষেত্রে কিন্তু যারা 1 জানুয়ারির পরেও যাদের টুইটার আছে তাদেরকে কিন্তু পেমেন্টটা করে দিতে পারে। তো এখানে আপনি চাইলে জয়েন করে নিতে পারেন। তো এখানে জয়েন করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এই লিঙ্কটার উপরটা টাচ করে দেন। তো এই লিঙ্কের উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু ওদের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এই ওয়েবসাইট বা এই ব্রাউজারের নাম হচ্ছে মিসেস। তো এখান থেকে আমরা কী করবো, 3 ডটে ক্লিক করবো, ঠিক আছে। তো 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট এই ডাউনলোড অপশনটার উপরটা ক্লিক করে দেবো। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে আপনি দুইটা মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, এই দুইটা, ঠিক আছে। তো এখান থেকে আপনি কী করবেন, প্লে স্টোরটা সিলেক্ট করে দেবেন। জাস্ট আমরা এখান থেকে প্লে স্টোরটা সিলেক্ট করে দিলাম। তো প্লে স্টোরটা সিলেক্ট করার পরে এখানে দেখেন মাত্র 1 ইউজার কিন্তু জয়েন করছে। তো এখান থেকে আমরা কী করবো, ইনস্টল, জাস্ট এই ইনস্টলটার উপরে একটা ক্লিক করে দেবো। তো ব্রাউজারটা ডাউনলোড করা হওয়ার পরে এখান থেকে ওপেন, জাস্ট এই ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে জাস্ট আমরা ওপেনের উপর ক্লিক করে দিলাম, তারপরে ওকে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে পারমিশন চাইবে, এগুলো পারমিশন আপনারা দিয়ে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এটা কিন্তু সেম আপনার কিউবির ব্রাউজারের মতো। তারপর এখান থেকে ইন্টারমিসেস জাস্ট এটার ব্যাটটা ক্লিক করে দেবেন। তো আমরা জাস্ট এটার ব্যাটটা ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করার পর এটার হোম পেজে সম্ভবত আমাদের নিয়ে যাবে। তো তারপর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, এখান থেকে আমরা ক্রিয়েট এটার উপরটা ক্লিক করে দেবো। জাস্ট এটার উপর যখন ক্লিক করে দেবো তখন আমরা সেম ট্রান্সটোয়ারে যেভাবে অ্যাকাউন্ট খুলি সেম একই রকম করে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং এটা কিন্তু মেটা মার্কসের সাথে পার্টনারশিপ আছে, আমরা কিন্তু অনেক সময় মেটা মার্কস এক্সটেনশন কিন্তু কিউবি ব্রাউজারে অ্যাড করে তারপরে কিন্তু কাজ করি, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কোনো মেটা মার্কস এক্সটেনশন অ্যাড করতে হবে না, সেম এই ব্রাউজার দিয়ে আপনার সব কিছু করতে পারবেন। এখান থেকে স্ক্রল করে নিচে দিকে আসবেন, এখানে আমরা অ্যাকাউন্ট খুলবো, আমাদের অ্যাকাউন্ট ইনপুট করার দরকার নেই, আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। জাস্ট এখান থেকে ক্রিয়েট মিসেস আইডি, জাস্ট এটার উপর একটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু সেম আপনার মেটা মার্কসে যেভাবে খুলবো সেম, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট উপরটা ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট এখানে ক্রিয়েট উপরটা ক্লিক করে দেবো। তো ক্রিয়েট উপর ক্লিক করার পরে পরবর্তী ইন্টারফেসে আমাদের কিছু ম্যানোমিক ফ্রেশ দেবে, যেগুলোর মাধ্যমে আমরা সবসময় লগ ইন লগ আউট সব কিছু করতে পারবো, ট্রাস্টরে যেভাবে খুলে জানে নিত। তো এখানে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা কোথাও কপি করে রেখে সেভ করে রেখে দেবেন। এটা কিন্তু আপনার ম্যানোমিক ফ্রেশ যখন আপনার এই অ্যাপসটা আনইনস্টল করে দেবেন তখন কিন্তু এইগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো দেখেন এরকম কিন্তু আপনাকে ম্যানোমিক ফ্রেশ দেবে, এগুলো টেনে কপি করে রাখবেন বা স্ক্রিনশট করে কোথাও রেখে দেবেন। তারপর এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো তারপর পরবর্তী ইন্টারফেস আপনাকে 1 নম্বর অটকোনটা ছিল এখান থেকে নিচে থেকে টাইপ করে দেবেন। এখানে এভাবে সবগুলো টাইপ করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর এখান থেকে অল ডান, জাস্ট অল ডানের উপর একটা ক্লিক করে দেবেন। তো অল ডানের উপর ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখানে দেখেন আমাদের কিন্তু MIS টোকেনটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে আপনি একটা ক্লিক করে দেবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই, এখান থেকে কানেক্টে একটা ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। এবং এখানে দেখেন আমাদের একটা টুইট করতে হবে, এখানে একটা টুইট করতে হবে। এবং ওরা কিন্তু বলে দিচ্ছে, দেখেন সব কিছু এখানে বলে দেওয়া আছে। এখানে দেখেন 1 জানুয়ারির আগে আপনার টুইটার থাকতে হবে এবং রিসিভ ইউর এয়ারড্রপ উইদিন 24 আওয়ার্স ইফ ইউর অ্যাকাউন্ট ইজ এলিজিবল। আপনার অ্যাকাউন্টটা এলিজিবল হলে আপনার 24 ঘন্টার ভিতর পেমেন্টটা রিসিভ করবেন। এখান থেকে আপনি চাইলে একটু কোপাইতে পারেন, 2-4টা অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো প্রবলেম হবে না। তারপর এখান থেকে সেন্ড টুইট, জাস্ট সেন্ড টুইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেন্ড টুইটের উপর ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, তারপর এখানে এই বাটনটার উপর একটা ক্লিক করে দিতে পারেন। তারপর এখানে আপনার, তারপর সিম্পলি এখানে আপনি টুইটারটা টাইপ করবেন। টুইটার টাইপ করে আপনার যে টুইটার আছে সেই টুইটারটা এখানে লগ ইন করে নেবেন। তো তারপর এগেন আপনি সেন্ড টুইটে ক্লিক করবেন। সেন্ড টুইটে ক্লিক করার পরে দেখতে পাবেন যে অলওয়েজ পপ আপ শো, এখানে চাপ দিয়ে দেবেন। তো এখানে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর এখান থেকে টুইট, জাস্ট টুইটের উপর একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমরা এখান থেকে টুইটের উপর একটা ক্লিক করে দিলাম। তো টুইটের উপর ক্লিক করার পর এটা কিন্তু আমাদের টুইট হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখান থেকে ব্যাক আসবো, এখান থেকে এগেন আমরা ব্যাক আসবো। এখানে দেখেন এই যে আপনি যখন এখানে সেন্ড টুইটে ক্লিক করবেন তখন আপনার যে পপ আপ শো করবে, ঠিক আছে, ওই পপ আপের শো করলে সরাসরি আপনাকে যে টুইটারে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর সরাসরি আপনি এটা টুইট করে দেবেন। যেহেতু আমি একবার টুইট করছি সেক্ষেত্রে আমি টুইট করতে চাচ্ছি না। তারপর এখান থেকে এরকম আসবে, এখান থেকে ওকে বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। তো ওকে বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনার মূল ইন্টারফেসগুলো আপনি দিতে পারবেন। এখানে আপনার এখানে চাপ দেন, চাপ দেওয়ার পর আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে আপনি চলে যান।
এখান থেকে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে আমরা এখান থেকে ব্যাক করব বা দেখি এখান থেকে ব্যাক করা যায় কিনা। আচ্ছা এটা একটু দেখি আমি। ওকে যেখানে মি অপশন আছে জাস্ট এই মি অপশনে মেবি একটা ক্লিক করতে হবে। তো এখানে মি অপশনে ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে আপনার যে ইটা এটা হচ্ছে আমাদের কিন্তু আইডি, ঠিক আছে এটা হচ্ছে আমাদের আইডি। এখানে যদি আমরা আমাদের ইয়েতে চাপ দিই এখানে যে সব আপনি একটু সেট আপ করে নেবেন, এখানে আপনার অ্যাড্রেস, তারপর এখানে মেইল, তারপর এখানে আপনার মোবাইল নাম্বার, এগুলো একটু সেট আপ করে নেবেন। সেট আপ করে নিলে কিন্তু আপনার জন্য ভালো। এখানে কোন অ্যাড্রেসটা সেট আপ করবেন দেখাই দিচ্ছি। এখান থেকে যদি আপনি একটু ব্যাক করেন, এখান থেকে চাপটা লাগতেছে না, তো এখান থেকে একটু যদি ব্যাক করেন বা এখানে যে থ্রি ডট যে ইটা আছে এইটার উপর যদি একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। এই যে এখানে দিতে পারছেন একটা অ্যাড্রেস আছে এই যে এখানে, বা এখান থেকে মাই ডাটাতে ক্লিক করলে আচ্ছা এটা আসতেছে। আচ্ছা মাই ডাটাতে ক্লিক করলে এটাই আসতেছে। আচ্ছা আমি একটু দেখি এখান থেকে যে ওয়ালেট, জাস্ট এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। তো ওয়ালেটের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে। এখানে দেখেন এই অ্যাড্রেসটা চলে আসবে এবং এখানে কিন্তু আমাদের কিন্তু পেমেন্টটা করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেল টেল হাবি দাবি করতে পারবো, আমাদের প্রফিট কিন্তু নিতে পারবো। তো এখান থেকে আমরা কী করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যেটা, তো সেটার উপর ক্লিক করবেন বা এখান থেকে রিসিভের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর এখান থেকে আবার মাই ডাটাতে চলে যাবো। তো মাই ডাটাতে চলে আসার পর এখানে আপনি এইগুলো অ্যাড করে নেবেন, এগুলো আপনার ম্যান্ডেটরি না, আপনি অ্যাড করে নিলে ভালো, ঠিক আছে। তো আমি এটা অ্যাড করে নিলাম। তো এইটুকুই ছিল এই ওয়েবসাইটের কাজ এবং এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো আপনারা প্রত্যেকে এখানে জয়েন করে থাকেন, ডেফিনেটলি এখান থেকে ভালো একটা কিন্তু প্রফিট আমরা প্রত্যেকে নিতে পারবো। এবং এটা যদি কোনো আপডেট আসে সেই আপডেটটা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে, কারণ এখানে কিন্তু সব আপডেট, সব পেমেন্ট প্রুফ কিন্তু আমি শেয়ার করে থাকি।